আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নয়ন টেক চ্যানেলের পক্ষ থেকে আমি নয়ন মাহমুদ সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে আলোচনা করব, আমরা সাধারণত বাসায় বা অফিসে ওয়াইফাই রাউটার ইউজ করে থাকি। তো ওয়াইফাই রাউটারটা সাধারণত আমাদের বাসায় ছোটো ভাই বোন থাকে বা বাচ্চা কাচ্চা থাকে, বা অফিসে অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন ওয়েবসাইট ব্লক করার প্রয়োজন হয়ে থাকে। তো আমরা আমাদের রাউটার থেকে খুব সহজে এই কাজটা করতে পারি। যে কোনো ওয়েবসাইট, যেমন ইউটিউব, ফেসবুক, গুগল বা ইটিসি, যে কোনো ওয়েবসাইট আমরা ব্লক করে রাখতে পারি। সেই কাজটা আমরা কীভাবে করব, সেই জিনিসটা এখন আমি আপনাদের সাথে ডিসকাস করব। তো এই কাজটা ডিসকাস করার আগে আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো বন্ধুরা, দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। তো বন্ধুরা, সাধারণত আমরা যে কোনো রাউটারে ঢোকার সময় রাউটারে একটা আইপি বা তার লগ ইন আইপি দিয়ে ঢোকার লাগে। সেটা হচ্ছে, যেমন আমার ট্রিপল লিঙ্কের রাউটারে সাধারণত 192.168.0.1 অথবা 1.1 দেওয়া থাকে। তো আমারটা আমি চেঞ্জ করে জাস্ট 0.6 দেওয়া আছে। তো লগ ইন করলাম। লগ ইন করে এখানে আমরা চাইলে এটা, এমনি নর্মালি অ্যাডমিন অ্যাডমিন থাকে, আমরা চাইলে এটা চেঞ্জ করে দিতে পারি। তো আমরা লগ ইন করলাম। লগ ইন করে যদি আমরা এই লগ ইন ইউজার নেম আর পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে জাস্ট সিস্টেম টুলসে যেয়ে এই যে পাসওয়ার্ড, পাসওয়ার্ডে যাওয়ার পরে জাস্ট ওল্ড ইউজার নেম অ্যাডমিন দিলাম, নতুন ইউজার নেম, নতুন ওল্ড পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে নিউ ইউজার নেম, নিউ পাসওয়ার্ড দিয়ে সেভ দিলে এইটা ইউজার নেম পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এখন যেটা দেখাতে চাচ্ছি ওয়েবসাইট ব্লক। তো সেক্ষেত্রে আমরা এই যে ট্রিপল লিঙ্ক রাউটারে আমরা লগ ইন করেছি, তো এখান থেকে আমরা অ্যাক্সেস কন্ট্রোলে যাব। অ্যাক্সেস কন্ট্রোলে যাওয়ার পরে আমরা টার্গেটে চলে যাব। টার্গেটে ক্লিক করলাম। টার্গেটে ক্লিক করার পরে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা কী করবো, সাধারণত ইউআরএল অ্যাড্রেস, যে কোনো ওয়েবসাইট ব্লক করবো। ইউআরএল অ্যাড্রেসে ক্লিক করলাম। ইউআরএল অ্যাড্রেসে ক্লিক করার পরে আমরা কী করবো, এটা জাস্ট আমরা ইউটিউবটা ব্লক করি। ইউটিউব ব্লক, ব্লক এখানে আমরা ইউটিউবের ওয়েবসাইটটা লিখি, www.youtube.com। তো বন্ধুরা, এখন অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে জাস্ট সেভ দিব। সেভ দেওয়ার পর আমরা চলে যাব রুল। রুলে যাওয়ার পরে আমরা প্রথমেই অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যেয়ে আমরা কী করব, ওয়েবসাইট ব্লক, এটা আমি অটো আগে লিখে রাখছিলাম যার জন্য চলে আসছে। আমরা চাইলে এখানে জাস্ট যে কোনো কিছু লিখে দিতে পারি। আচ্ছা, লিখলাম। লেখার পরে ল্যাঙ্গুয়েজ টার্গেট ইউটিউব ব্লক সিলেক্ট ইন টাইম জাস্ট সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এই যে ডিফল্ট ফিল্টারিং রুলস, এখানে যদি অ্যালাউ থাকে, ডিফল্টভাবে ডিনাই থাকে, তারপর আমার অ্যালাউ দেওয়া ছিল, এখানে আমি ডিনাইতে ক্লিক করলাম। পরে জাস্ট ইনেবল ইন্টারনেট অ্যাক্সেস কন্ট্রোল, এটা ক্লিক করে জাস্ট সেভ দিই। সেভ দেওয়ার পরে দেখুন বন্ধুরা, আমি এখন আবার যদি ইউটিউবে ঢুকতে চাই, দেখেন বন্ধুরা আমরা কিন্তু আর ইউটিউব পেজে ঢুকতে পারছি না। তো বন্ধুরা, আবার যদি আমরা এই যে এখানে আসার পর এটা ডিলিট করে দিই, জাস্ট ইনেবলটা ইয়ে করে দিই, সেভ করি। দেখেন বন্ধুরা, এখন আমরা আবার ইউটিউব পেজে অটোমেটিক্যালি চলে যেতে পারবো। তো এই ছিল বন্ধুরা আমার আজকের ট্রিক্স। বন্ধুরা ভালো থাকবেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস করবেন।